হ্যালো গাইস ওয়েলকাম টু বৃষ্টি অ্যাকাডেমি তো এই ভিডিওতে ম্যাট্রিক্স প্রবলেম নাম্বার টু নিয়ে আলোচনা করছি যেখানে দেওয়া আছে ইফ এটা একটা ম্যাট্রিক্স প্লাস এটা একটা ম্যাট্রিক্স ইকুয়ালস টু দিস ম্যাট্রিক্স ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই এই তিনটে ম্যাট্রিক্স থেকে আমাকে এক্স অ্যান্ড ওয়াই বের করতে হবে কী কী সাইন আছে অ্যাট ফার্স্ট প্লাস দেন ইকুয়াল টু যদি এরকম থাকে আমি কী করব লেফট সাইডটাকে প্রথমে প্লাস করবো লেফট সাইডটাকে যদি প্লাস করি তাহলে কী লিখতে পারি এডিশানের ক্ষেত্রে প্যারালালি প্লাস করা যায় তাহলে কী দাঁড়াচ্ছে ওয়াই প্লাস এক্স এটা প্লাস এটা ওয়ান প্লাস ওয়ান সেমভাবে থ্রি প্লাস মাইনাস অফ ওয়ান প্লাসে প্লাসে মাইনাসে মাইনাস হবে থ্রি মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়াই এটা আমি পেলাম ইকুয়ালস টু রাইট সাইডটা যেভাবে আছে ওয়ান টু টু ওয়ান এট ফার্স্ট লেফট সাইডটাকে একটা ম্যাট্রিক্সে নিয়ে আসবো দুটো ম্যাট্রিক্সের এডিশন আছে মাঝখানে প্লাস সাইন আছে মানে দুটো মেট্রিক্সকে আমার এডিশান করতে হবে এট ফার্স্ট আমি একটা ম্যাট্রিক্সে করবো লেফট সাইডটাকে সেমভাবে এটা যদি রাইট সাইডে থাকতো আমি তাই করতাম এট ফার্স্ট প্লাস করবো তারপর ইকুয়েল করে কম্পেয়ার করে ইকুয়েশানগুলো লিখবো এবার আমি কম্পেয়ার করে ইকুয়েশান লিখতে পারি দেওয়ার পর প্রথমটা যদি কম্পেয়ার করি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু ওয়ান এখানে আমার নন একটাও নেই দুটোই আননোন আছে যদি দুটো আননোন নাম্বার থাকে সেখান থেকে আমি ভেরিয়েবল থাকে সেখান থেকে আমি কখনো ভ্যালুটা বের করতে পারবো না সেমভাবে থ্রি মাইনাস ওয়ান ইকুয়ালস টু টু রিয়েল নাম্বার ইকুয়ালস টু রিয়েল নাম্বার করে আমার কোনো লাভ নেই কারণ আমাকে এক্স ওয়াইয়ের ভ্যালুটাই বার করতে হবে এখানে যদি থ্রি মাইনাস ওয়ান ইকুয়ালস টু টু করি আমার কোনো ভ্যালু বের হবে না সেকেন্ড ইকুয়েশান কি এক্স মাইনাস ওয়াই ইকোয়ালস টু সেমভাবে এটা ইকোয়াল টু এটা লাস্টের পার্ট এটা লাস্ট ইকোয়াল টু ওয়ান আমি দুটো ইকুয়েশান পেলাম ইকুয়েশান নাম্বার ওয়ান অ্যান্ড ইকুয়েশান নাম্বার টু এক্স কোনো ভ্যালু পাইনি কিন্তু দুটো ইকুয়েশান পেয়েছি দুটো ইকোয়েশান থেকে আমাকে এক্স আর ওয়াইয়ের এর ভ্যালুটা বার করে নিতে হবে কি করব কি করলে পাবো একটা প্লাস আছে একটা মাইনাস আছে প্লাস ওয়াই মাইনাস ওয়াই আমি যদি ইকোয়েশান নাম্বার ওয়ান প্লাস ইকোয়েশান নাম্বার টু করি তাহলে কি পাবো ইকুয়েশান নাম্বার ওয়ান প্লাস ইকোয়েশান নাম্বার টু করলাম আমি লেফট সাইড লেফট সাইডে প্লাস করব রাইট সাইড রাইট সাইডে প্লাস করবো লেফট সাইডের ইকুয়েশান নাম্বার ওয়ান কি আছে এক্স প্লাস ওয়াই টু কি আছে প্লাস এক্স মাইনাস ওয়াই ইকোয়ালস টু রাইট সাইডে ওয়ান প্লাস ওয়ান প্লাসের ওয়াই আছে মাইনাসের ওয়াই আছে আমি কেটে দিতে পারি ইকোয়ালস টু টু এক্স ওয়ান প্লাস ওয়ান টু এক্স টু ওয়ান এখান থেকে আমি এক্সের ভ্যালুটা পেয়ে গেলাম এক্সের ভ্যালুটা যদি পেয়ে যায় আমি যে কোনো দুটো ইকুয়েশনের যে কোনো একটা ইকোয়েশানে যদি এক্সের ভ্যালুটা বসাই তাহলে আমি সিমিলারলি ওয়াইয়ের ভ্যালুটাও পেয়ে যাব তাহলে ফ্রম ইকোয়েশান ওয়ান আমি একেই বসালাম এক্স প্লাস ওয়াই টু ওয়ান হলো আমার ইকোয়েশানটা এটা হলো আমার ইকোয়েশান এক্সের ভ্যালু পুট করলে ওয়ান প্লাস ওয়াই ইকোয়ালস টু ওয়ান কী হবে ওয়াই ইকোয়ালস টু ওয়ান মাইনাস ওয়ান টু জিরো তাহলে আমি কী ভ্যালু পেলাম ওয়াইয়ের ভ্যালুটা পেলাম জিরো এক্সের ভ্যালুটা পেলাম ওয়ান যদি এইরকম দুটো ইকোয়েশান থাকে তাহলে ইকুয়েশানগুলোকে সলভ করতে হবে অথবা ওয়ান ইকুয়েশানগুলোকে প্লাস মাইনাস করে দেখতে হবে যে দুটো আনন্ন থেকে কোনো ভ্যালু পাচ্ছি কি না যদি দুটো ইকোয়েশানের মধ্যে অন্য রকম কিছু থাকতো সাপোজ এখানে টু ছিল আর এখানে প্লাস ওয়াই হয়ে গেল আমি ক্ষেত্রে কি করব ইকুয়েশান নাম্বার ওয়ান মাইনাস ইকুয়েশান নাম্বার টু করবো কেন কারণ টু এক্স প্লাস ওয়াই আমি লিখলাম ইকুয়েশান নাম্বার ওয়ানটা মাইনাস ইকুয়েশান নাম্বার টু ইকোয়েশন নাম্বার টুতে কি আছে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই তাহলে কি হতো আমার প্লাসের ওয়াই মাইনাসের ওয়াই কেটে যেত সেক্ষেত্রে আমি আননোন ভেরিয়েবল একটাই পেতাম আননোন ভেরিয়েবল যদি একটা হয় তাহলে আমার ভ্যালুটা বার করতে খুব সুবিধা হবে দুটো আননোন ভেরিয়েবল তিনটে আননোন ভেরিয়েবলের ভ্যালু কোনোদিনও বার করা যায় না সাপোজ যদি পাঁচটাও আননোন ভেরিয়েবল থাকে সেখান থেকে আমাকে অ্যাট ফার্স্ট একটা আননোন ভেরিয়েবলের ভ্যালু জানতে হবে একটা জানলে পরের ইকুয়েশান আমি ওই ভ্যালুটা ইউজ করে আরেকটা ভ্যালু পাবো দেন দুটো ভ্যালু পেয়ে যাব। তারপর আমি তিন নম্বরটা ইউজ করলে তিন নম্বরটাও পেয়ে যাবো এইভাবে আমাকে আননোন ভেরিয়েবলগুলিকে এক এক করে কমিয়ে তার ভ্যালুটা বার করতে হবে সো থ্যাংক ইউ গাইস তারপরে যদি বুঝতে কোথাও কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা টেক্সটও করতে পারেন যদি ভিডিওটি দেখে আপনাদের হেল্প হয়ে থাকে তাহলে বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ